সর্বম শিবামায়াম শিবানন্তা শিবকৃপা কৃপানন্তা পয়লা জুন মঙ্গলের যে সঞ্চার মিন থেকে রাশিতে সেই সঞ্চার নিয়ে আমরা আলোচনা শুরু করেছি একাধিক ভিডিওতে আপনাদের অনেক কিছু তথ্য আমি শেয়ার করেছি অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছি সেই প্রয়াস এখনও জারি থাকবে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট এবং যত জানবেন নলেজ ইজ পাওয়ার আফটার অল তো আজকে আমরা এই মঙ্গলের সঞ্চারকে আরেকটু গভীরে গিয়ে বুঝবো যাতে ইউ ক্যান ওয়ার্ক অন ইয়ার মার্স একটা জিনিস জানবেন যে এই মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল এবং যার জন্মছকে মঙ্গল যত পাওয়ারফুল তার জীবনে তত সংঘর্ষ আমরা গ্রহকে পাওয়ারফুল চাই শক্তিশালী চাই ইন গুড ডিগনিটি চাই কারণ সেই গ্রহ আমাকে তার যে বৈশিষ্ট্য তার যে গুণধর্ম সেটার সে প্রতিফলন দেবে মঙ্গলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যার জন্মছকে যত পাওয়ারফুল মার্চ তার জীবনে তত কিন্তু ব্যাটল এনার্জি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ভগবান শ্রী রামচন্দ্রের বিষ্ণু অবতারের জন্মছকে সপ্তমে তুঙ্গস্থ মঙ্গল তার জীবনের কি পরিস্থিতি সে আমরা সকলেই জানি ইট ইজ নট আননোন টু আস তো আপনারা এটা নিজেরাই চেক করে ভেরিফাই করে নিতে পারেন আপনাদের জীবনে এবং জন্মছকে যে বারোটা রাশি আপনার লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব এই দ্বাদশ ভাবের মধ্যে আপনার মঙ্গল যেভাবে অবস্থান করে আছে সেই ভাবের যে এক্সপিরিয়েন্স আপনার জীবনে সেটা কিন্তু আপনি খুব জোরালোভাবে অনুভব করবেন আপনার যে লগ্ন অর্থ বিবাহ কর্ম গৃহ আয় উন্নতি উচ্চবিদ্যা ইত্যাদি লগ্ন থেকে দ্বাদশ যে ভাব সেই ভাবের মধ্যে দ্বাদশ ভাবের মধ্যে কোনো ভাব যদি সেইভাবে আপনাকে জোরালোভাবে আমি বলি না যে কিছুই তো বুঝলাম না জীবনে কিন্তু মঙ্গল আপনাকে বুঝিয়ে দেবে যেভাবে যে ঘরে মঙ্গল থাকবে সেই ঘরে আপনার জীবনে অ্যাকশান হবেই হবে আপনাকে মঙ্গল তার যে উপস্থিতি তার যে প্রেজেন্স সেটা সে বুঝিয়ে দেবে এবং বর্তমানে যে সঞ্চার হতে চলেছে যে সঞ্চারে মঙ্গল মেষরাশিতে প্রবেশ করবে সেই মেষ আপনার জন্মছকে যে ভাবের অধিপতি সেখানে আপনি একটা এক্সপিরিয়েন্স অনুভব ডেফিনেটলি হবে সে ফাইভ পারসেন্ট হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ভাবটা এখন অ্যাক্টিভেটেড হয়েছে এই মঙ্গলের মেষরাশি থেকে অ্যাসপেক্ট দৃষ্টি কর্কটে থাকবে তুলায় থাকবে বৃষ্টিকে থাকবে পরাশর অ্যাস্ট্রোলজি অনুযায়ী এবং জৈমিনী মতে যেহেতু চর রাশি সুতরাং স্থির রাশির উপর দৃষ্টি থাকবে সংলগ্ন স্থির রাশি বাদে সুতরাং সিংহ কুম্ভ আর বৃশ্চিক এবার বৃশ্চিক রাশির কিন্তু একটা বিশেষ সময় ফার্স্ট জুন থেকে বারোই জুলাই কারণ বৃশ্চিক রাশির উপর বৃহস্পতি মঙ্গল রাহু শনি অল দ্য ফোর হেভিওয়েটস ইনক্লুডিং ওন হাউস ওনার এই চারটে গ্রহর একটা বৃশ্চিকের উপর দৃষ্টি থাকবে আপনার জন্মচকে বৃশ্চিক যে ভাবের অধিপতি চতুর্থ হলে চতুর্থ দশম হলে দশম পঞ্চম হলে পঞ্চম সেখানে কিন্তু আপনি ডেফিনেটলি কিছু না কিছু অ্যাকশন পাবেন কিছু না কিছু আপনি রেজাল্ট পাবেন ভালো মন্দ তো সে হরস্কোপের উপর নির্ভর করছে তো আর আপনার জন্মছকে যদি কর্কট মেষ তুলা বৃশ্চিক সিংহ কুম্ভ এই রাশিতে যদি মঙ্গলের অবস্থান থাকে অর্থাৎ মার্স রিটার্ন হচ্ছে বা মার্স অ্যাসপেক্ট হচ্ছে তাহলেও কিন্তু আপনি বেশ জোরালোভাবে এই সঞ্চারকে অনুভব করতে পারবেন মঙ্গলের সমস্যা হচ্ছে মঙ্গলের মধ্যে একটা প্রোটেক্টার ডেস্ট্রয়ার সিনড্রোম আছে এই প্রোটেক্টার ডেস্ট্রয়ার সিনড্রোম কি সহজ সরল বাংলা ভাষায় হচ্ছে রক্ষকই ভক্ষক কারণ মঙ্গল আমরা যে প্রথম আলোচনা করেছি মঙ্গলের মধ্যে যে আমি বোধটা সেটা অত্যন্ত নিম্ন স্থূল স্তরের শরীর আর মন বডি অ্যান্ড মাইন্ড কনসিয়াসনেস একেবারে অ্যানিম্যাল কনসিয়াসনেসের যে লেভেলটা সেটাতেই মঙ্গল আবদ্ধ থাকে কারণ সেটা একদম প্রাথমিক প্রারম্ভিক প্রাইমেভাল এনার্জি এই এনার্জিকে ইভলভ করাটাই আমাদের কর্তব্য এই জন্য মঙ্গলই হচ্ছে তপস্যার কারগ্রহ তো এই মঙ্গলকে বিশেষভাবে কন্ট্রোল করতে হয় মঙ্গল নেতৃত্ব দেবে লিডারশিপ দেবে মঙ্গল আপনাকে যশ খ্যাতি ক্ষমতা দেবে কিন্তু আপনি আলটিমেটলি হিটলার তৈরি হবেন তো মঙ্গলের এই যে একটা নেগেটিভ সাইড এটা খুব গুরুত্বপূর্ণ এটাকেই ডেভেলপ করতে হয় রামচরিত মানসে তুলসীদাসজি যে লিখছেন সুন্দরকাণ্ড আপনাদের বারবার আমি পাঠ করতে বলি সুন্দরকাণ্ড যেখানে শেষ হচ্ছে সেখানে তুলসীদাসজি লিখছেন সকল সুমঙ্গলদায়ক রঘুনায়ক গুণগান সকল সুমঙ্গলদায়ক রঘুনায়ক গুণগান উনি মঙ্গল লিখছেন না উনি সুমঙ্গল লিখছেন কারণ মঙ্গলের এনার্জিটা কিন্তু সবসময় অমঙ্গল করছে হানি করছে লাভের যে বিকৃত রূপ লাভ হওয়ার পরপরই যে হানি লক্ষ্মীর সঙ্গে যে অলক্ষীর আগমন যখন লাভটা শুভ লাভ হবে আপনারা দেখবেন দিওয়ালির সময় সব শুভ লাভ স্টিকার লাগানো হয় লাভ লাগানো হয় শুভ লাভ তো যখন সুমঙ্গল হবে যখন শুভ লাভ হবে তখন তার সাইড এফেক্টসটা হবে না তখন সেখানে হানি বা অলক্ষ্মী আসবে না সেটা তখনই হবে যখন মঙ্গল ট্রান্সফর্মড হবে যখন মঙ্গলের যে ওই প্রাইমেভাল প্রাথমিক প্রারম্ভিক যে গুণ ধর্মটা সেটা যখন উন্নত হবে সেটা যখন ইভলভ হবে তখন আপনি সুমঙ্গল জীবনে অনুভব করবেন শুভ লাভ অনুভব করবেন যার মধ্যে কোনো পতনের স্কোপ নেই এবার এই যে আমাদের গ্রহরা এই গ্রহদের যে মন্ত্র বিশেষ করে যখন আমরা একটু হায়ার পাওয়ারের কাছে প্রার্থনা করি গ্রহের ডাইরেক্ট মন্ত্রণা এই যে দশমহাবিদ্যার বা সপ্তমাতৃকার কাছে যে প্রার্থনা সেই মন্ত্র যখন আমরা দেখব মন্ত্রের মধ্যে কিন্তু মন্ত্র আমাদের একটা আইডিয়া দেবে আমাদের একটা ধারণা করে দেবে যে এই গ্রহ কী সমস্যা করে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য প্ল্যানেট এবং যখন আমরা অ্যাস্ট্রোলজার ডাক্তার লয়ার আইনজীবী এদের কাছে যাই আমাদের আলটিমেট রিকোয়ারমেন্টটা কি সমস্যা তো আমরা ভুগছি বলেই যাচ্ছি আপনার যদি কোনো ব্যাধি জ্বালা যন্ত্রণা না হয় আপনি তো ডাক্তারের কাছে এমনি যাবেন না কিছু লোক অবশ্য আছেন যারা প্রিভেন্টিভ কিছু প্রোয়াক্টিভ মেজার্স দেন রুটিন চেক কিন্তু রুটিন চেক আপের চেয়ে ডাক্তারবাবুর কাছে যে রুগীরা যায় সর্বাধিক রুগী কিন্তু রোগগ্রস্ত হয়েই যায় উকিলের কাছে মানুষ পরামর্শ নিতে যায় কারণ তার তার কোনো না কোনো আইনগঠিত সমস্যা হয়েছে আর জ্যোতিষশাস্ত্রের তো মানুষ তখনই হয় যখন সমস্যা হয় তো সমস্যা রোগ আইনগঠিত পরিস্থিতি এগুলো আপনার জানা আপনার অনুভবের মধ্যে আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন হোয়াট ইজ দ্য মুদ্দা এই নির্বাচনের ঋতুতে সিজন ইলেকশন সিজনে মুদ্রা শব্দটা খুব গুরুত্বপূর্ণ আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে সলিউশন আপনি রোগ থেকে মুক্ত হতে চান গ্রহর প্রকোপ থেকে মুক্ত হতে চান আইনগঠিত সমস্যা থেকে মুক্ত হতে চান এখন ওই আইন আর আইনের সমস্যা রোগের বিবরণ গ্রহের নানান রকম তত্ত্ব এই সব কিছুর চেয়ে বেশি আপনার কাছে আকর্ষণীয় এবং প্রয়োজনীয় হচ্ছে সলিউশনটা এবং এই যে সলিউশনটাই যে একটা খুব বড় সলিউশন হচ্ছে মন্ত্র মননাত্রায়াতে এটি মন্ত্র যে আপনাকে ত্রাণ করবে এই মন্ত্রের মধ্যেই কিন্তু আমরা আইডিয়াটা পাই এবার মঙ্গলের জন্য যে দশমহাবিদ্যার স্মরণাপন্ন হওয়া হয় করা হয় স্মরণাপন্ন হতে হয় সে হচ্ছে দশ মহাবিদ্যার মা বগলামুখী তিনি অষ্টম দেবী এই যে বগলামুখী নামটা অবাঙালিরা বলে বগলা বাংলায় বাঘ অর্থাৎ লাগাম একটা ব্রাইডাল ঘোড়ার মুখে যে লাগামটা লাগানো হয় লাগামটা কেন লাগানো হয় যাতে পশু একেবারে ফোকাস করে সোজা দেখে চলে তার কোনো ডিস্ট্রাকশন ডান দিক না হয় আমাদের জীবনে বেসিক মৌলিক বিষয়টা হচ্ছে ভয় ভীতি তো অনিশ্চয়তা প্রতিবন্ধকতা শত্রু আক্রমণ জয় পরাজয় এইসবের যে ভীতি এই ভীতিটা তৈরি হয় মঙ্গল থেকে এবার সমস্ত আপনার ভয় ভিত্তিকে এনিমি শত্রু রিলেটেড অবস্টেকাল রিলেটেড ভয়ভীতিকে দূর করার জন্য মা বগলামুখীর সাধনা আর প্রয়োগ করা হয় সাধনা আর প্রয়োগের মধ্যে পার্থক্য আছে সাধনা একটা লাইফটাইম প্রসেস একজন সাধক সেই দেবীর সাধনা করেন সেই দেবীর সঙ্গে একাত্মবোধ অনুভব করার জন্য সেই দেবীর সিদ্ধি লাভ করার জন্য আর প্রয়োগটা হচ্ছে একটা ওয়ান টাইম কোনো সময় সেই দেবীকে আবাহন করে সেই দেবীর শক্তির মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা তো মা বগলামুখীর যে খুব প্রচলিত মূল মন্ত্র সেই মন্ত্রটাকে শুনুন ওং হলিং বগলামুখী वाचम मुखम मुख स्तंभय जिह् कीलय बुद्धि विनाशाय हलिम ओम स्वाहा ओम हलिम बगलामुखी सर्वुष्टा वाचम मुखम पाद स्तंभय जिव्यम कीलय बुद्धि विनाशाय হরিম ওম সাহা অর্থাৎ দেবী বগলামুখীকে সাধক আবাহন করছে দেবীর কাছে প্রার্থনাটা কি না সর্বদুষ্টানাম আমার সব দুর্ভাগ্য অল মাই মিসফর্চুনস ওয়াচম আমার যে স্পিচ আমার মুখম আমার যে মুখ এখানে একটা মেটাফর আমার স্পেস আমার ক্ষেত্র আমার পাদাম আমার পা আমার স্টেপস আমার জীবনে পদক্ষেপ স্তম্ভায় সব কিছুকে হোল্ড করে দাও স্তম্ভন করো প্যারালাইজ করো একেবারে আমাকে একটা বন্দি করে নেওয়া স্টুপিফাইং পাওয়ার জীব্যম কি লয়া টাং আমার জীবকে স্তম্বন করো যাতে আমার এই যে চ্যাটারিং বাচাল সমানে আমরা কথা বলে যাচ্ছি সারাক্ষণ লোকে এখন ফোনে বুদ্ধিম বিনাশায় খুব গুরুত্বপূর্ণ যে বুদ্ধিম বিনাশা মানে আমার যে অজ্ঞানতা আমার যে সাংসারিক বুদ্ধি সেটা তো অ্যাকচুয়ালি অজ্ঞানতা আমার ইগনোরেন্স সেটাকে তুমি বিনাশ করো এই যে দেবীর কাছে যে প্রার্থনাটা এর মধ্যে দেখুন যে এই যে স্তম্ভন ক্রিয়াটা করা হয় মা বগলামুখীর প্রধান প্রয়োগটা হচ্ছে স্তম্ভন অর্থাৎ প্যারালাইজ করে দেওয়া সে নড়তে চড়তে পারবে না তাকে পুরো নিশ্চল করে দিল ইম্মোবাইল করে দিল নো মুভমেন্ট মুভমেন্টটা আমার কোথায় হয় কীভাবে হয় মুভমেন্ট আমার হয় আমি যখন মানুষের সঙ্গে বহির জগতের সঙ্গে আমি যখন কানেক্ট করছি মায়ার জগতের সঙ্গে যখন আমার ট্রানজ্যাকশান লেনদেন হচ্ছে দ্যাট ইজ মুভমেন্ট আর আমি যখন নিজের অন্তর্জগতের সঙ্গে সংযুক্ত আছি তখন দের ইজ নো মুভমেন্ট তখন কিন্তু আমি শান্ত প্রশান্ত স্থিত তো সেই ফোকাসটা আনার জন্য যাতে আমি নিজের সঙ্গে এনগেজড হতে পারি এবার মনে করুন প্রথম ভিডিও সেকেন্ড ভিডিওতে আমরা কি আলোচনা করেছি যে মঙ্গল যে আমি যে আমি বোধ সেই আমি বোধে নিজেকে নিজের কর্মের সঙ্গে ফোকাস থাকতে হবে যে সিদ্ধগুরু বলছেন আপকো ধ্যায় আপ কো ভাজো এইটিন্থ সেঞ্চুরি ফ্রেঞ্চ ফিলসফার ওয়াল্টার বলছে কাল্টিভেট ইয়ার ওন গার্ডেন নিজের চরকায় তেল দাও সোজা কথা তো মা বগলামুখীর কাছে কী প্রার্থনা হচ্ছে যে তুমি আমাকে আমার সর্বক্ষণ একটা বিভ্রান্ত চঞ্চল উদ্ভ্রান্ত বিক্ষিপ্ত যে মন যে অস্তিত্ব যে চিত্ত তাকে তুমি পুরোপুরি ইমোবাইল করে দাও তাকে তুমি বন্দি করো যাতে তার কোনো নরঞ্চরণ না হয় তাহলেই আমি কনসেন্ট্রেট করে ফোকাস করে আমার কর্মের উপর আমি অ্যাটেনশন ফোকাস দিতে পারবো সেই ওয়াল্টারের যে কাহিনী ছিল যেখানে তরুণ যুবক তার জীবনে অন্তহীন ক্লেশ কষ্ট দুঃখ ভোগ দুর্ভোগ পীড়া অনুভব করার পরে তার জীবনেই অনুভূতি হল যে যদি একজন মানুষ বহির জগতের সঙ্গে অযথা আননেসেসারি ট্রানজ্যাকশান ডিলিং না করে নিজের উপর ফোকাস করে থাকে তাহলে সে ক্লান্তি বদভ্যাস এবং লোভ লালসা থেকে নিজেকে বাঁচাতে পারে এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু আমরা এখানে মা বগলামুখীর এতে পাচ্ছি এই মা বগলামুখীর সঙ্গে আরেকটি দেবীর আবাহন হয় সপ্তমাতৃকার পঞ্চমী পঞ্চম মাত্রিকা দেবী বারাহি এই দেবী বারাহীকে সরশীল মা ললিতা ত্রিপুর সুন্দরীর প্রধান সেনাপতি কমান্ডার ইন চিফ বলা হয় সপ্তমাতৃকার উল্লেখ আপনারা নবদুর্গা নবরাত্রির সময় পাবেন ব্রহ্মাণী বৈষ্ণবী মহেশ্বরী ইন্দ্রাণী কৌমারী চামুন্ডা চামুণ্ডা নরসিংহী ঋগ্বেদে পুরাণে মার্কণ্ডেয় পুরাণে সর্বত্র এই সপ্তমাতৃকার উল্লেখ আছে তো ওরাহি যে সপ্তমাতৃকা তার যে মন্ত্র সেই মন্ত্রটা একটু শুনুন रिंग श्रिंग ई ग्लौ ई नमो भगवती वर्थली वर्थली वाराही वाराही वाराह मुखि वराह मुखि अंथे अंति नमंथे ऋंथिनी नम जे जंबिनी नम मोहे मोहिनी नम स्तंभे स्तंभिनी नमदुष्ट प्रदुष्टा सर्व, दुष्ट सर्व सक्चुर

সব আমার দুর্ভোগ মিসফরচুন স্তম্ভে স্তম্ভিনী নমাহ এই যে মুকাগাতি যে শীঘ্রম বৈষম সর্বাক সিদ্ধাকচুর এই যে সপ্তমাতৃকা দেবী বারাহীর কাছে যে প্রার্থনা হচ্ছে এখানেও একই ইস্যু মুদ্রাটা সেম বারাহি গায়ত্রীতে কি বলছে

বিনাশায় বলা হচ্ছে এই যে আমার ইন্টালেক্ট আসলে আমার থিঙ্কিং মাইন্ডটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা অবস্টেকল কারণ যখন আমি রেশনাল মাইন্ডকে ব্যবহার করছি তখন আমার যে অতীন্দ্রিয় ক্ষমতা যে ইন্টুয়েশন সেটা ব্লকড হয়ে যাচ্ছে মা বগলামুখীর দেখা যাচ্ছে চারটে হাতে একটা হাত দিয়ে তিনি একটা অসুরের জীবকে টেনে ধরে আছেন একটা হাতে তার পদ্মফুল একটা হাতে গদা একটা হাতে তার তরোয়াল তো আমাদের যে লিমিটেড সীমিত অস্তিত্ব তার কারণ হচ্ছে আমরা বুদ্ধি লজিক রিজনকে প্রয়োগ করি এবং হায়ার পাওয়ার্সের জন্য কাছে আমরা পৌঁছতে পারছি না সেই জন্য দেখুন মঙ্গল আর বুধের একটা অপোজিশন কাজ করে এবার সমস্ত সাধনা আমরা যেগুলো জানি প্রচলিত যে সমস্ত সাধনা আছে ক্রিয়াযোগ বলুন মাইন্ডফুলনেস এখন খুব চলছে বিপাসনা সাধনা শ্রীবিদ্যার যে সাধনা এই সমস্ত সাধনার যেটা উদ্দেশ্য দ্য অবজেক্টিভ হচ্ছে এই যে থিঙ্কিং মাইন্ডটা এই থিঙ্কিং মাইন্ডটাকে শাট ডাউন করে দেওয়া এবং এই থিঙ্কিং মাইন্ডটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ব্রেনের একাধিক নেটওয়ার্কস আছে তার মধ্যে যে ডিফল্ট মোড নেটওয়ার্ক বলা হচ্ছে ব্রেনের যে ডিফল্ট মোড নেটওয়ার্কের মাধ্যমে আমরা অতীত ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করি এবং নিজেদের সঙ্গে অন্যান্যদের যে সম্পর্ক ওই যে নেটওয়ার্ক অফ রিলেশনশিপস সেটা নিয়ে যে চিন্তাভাবনা করি সেটাই হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক এবং এই ডিফল্ট মোড নেটওয়ার্ক শাটডাউন হয়ে গেলে তখনই আপনি কসমিক ইন্টেলিজেন্স কসমিক এনার্জির সঙ্গে কানেক্টেড হবেন এই যে নানান রকম সাইকেডেলিক সাবস্টেন্সেস মারিওয়ানা এলএসডি আয়াস্কা এই যে সাইকেটালিক সাবস্টেন্সেসের প্রয়োগ হয় ব্যবহার হয় তাতে কিন্তু ডাইরেক্টলি একদম এই ডিফল্ট মোড নেটওয়ার্ক ব্রেনটা শাটডাউন হয়ে যায় বিটলসের যে ইংলিশ রক গ্রুপ বিটলসের যে বিখ্যাত গান লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস সেটা কিন্তু ওই এলএসডিরই একটা এক্সপ্যান্ডেড ভার্শন এলএসডিকে লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস করে গানটা রচনা করা হয়েছিল তো এই সমস্ত সাইকেটেলিক ড্রাগস খেলে ডাইরেক্ট আপনার ব্রেনের যে ডিফল্ট মোড নেটওয়ার্ক সেটা শাটডাউন হয়ে যায় তখন আপনি অন্য জগতের সঙ্গে কানেক্টেড হয়ে যান আপনার নানান রকম এক্সপিরিয়েন্স অনুভব হয় অ্যালডাস হাকস্তির একটি বই আছে আপনারা পড়তে পারেন ডোরস অফ পারসেপশন বলে ওই ডোরস অফ পারসেপশন আমাদের বন্ধ থাকে ওই ডোরস অফ পারসেপশনকে খোলা আর ডিফল্ট মোড নেটওয়ার্ককে শাটডাউন করা হচ্ছে একই ব্যাপার ওই ডোরস অফ পারসেপশন বইটাতে সাকসলি তার এই সাবস্টেন্স এক্সপিরিয়েন্সের সমস্ত এক্সপিরিয়েন্সগুলোকে উনি ওখানে লিখেছেন ওই রচনার ওই বইটির মধ্যে তো এই যে হায়ার পারসেপশন হায়ার ডোমেন হায়ার রেলমস যে আমাদের সমাধি আমাদের নির্বাণ আমাদের সিদ্ধি নানান রকম সিদ্ধি মা কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়ে যায় তখন যে সিদ্ধিগুলো প্রাপ্ত হয় সেই সিদ্ধি হায়ার ওয়ার্ল্ডের সঙ্গে আপনি তখনই কানেক্টেড হবেন যখন আপনার ডিফল্ট মোড নেটওয়ার্ক ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্ক যখন শাটডাউন হবে আর আপনার ডোরস অফ পারসেপশন যখন খুলে যাবে ডোরস অফ পারসেপশনটা খুব সিম্পল জিনিস এই যে আমরা একটা ডেজিবল নিচে আর উপরে সাউন্ড শুনতে পারি না আমাদের একটা স্পেকট্রাম আছে আমাদের আলোর লাইটের একটা ভিজিবল লাইট একটা লাইটের একটা স্পেকট্রাম আছে লাইট আর সাউন্ডের যে স্পেকট্রাম আমরা মাইক্রোওয়েভ দেখতে পাই না আমরা এক্স দেখতে পাই না আমরা ইনফ্রারেড দেখতে পাই না আমরা শুধু ভিজিবল লাইটটা দেখতে পাই যখন আপনার ডোরস অফ পারসেপশন খুলে যাবে তখন আপনি সব লাইট দেখতে পারবেন যাদের কুণ্ডলী নিয়ে অ্যাক্টিভেশন হয়েছে তারা এই সমস্ত এক্সপিরিয়েন্সকে রেকর্ড করেছে এমন এমন রঙের কথা বলছেন এমন এমন জিনিস বস্তুর কথা বলছেন যেগুলো আমাদের জানা নেই সব রকম ভাষা বলতে শুরু করে দিল এই যে শকুন্তলা দেবী যে অঙ্ক করতেন ওনার যে ইউনিক স্পেশাল ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা কী ক্যাপাসিটিটা হচ্ছে বিয়ন্ড দ্য হিউম্যান ইন্টেলিজেন্স যখন ব্রেনের এই ডিফল্ট মোড নেটওয়ার্কটা শাটডাউন হবে তখন এই ক্যাপাসিটি ওপেন হবে সায়েন্টিস্টরা আইনস্টাইন নিউটন আর্কিমেডিস এদের যে ওই ওয়াও মোমেন্ট যে মুহূর্তটাতে তারা ইন্সপিরেশানটা পেয়েছে তারা যে বুঝতে পেরেছে প্রকৃতির একটা কোনো রহস্য তাদের কাছে উদ্ঘাটন হয়েছে কী করে উদ্ঘাটন হয়েছে হাউ ডিড দে আন্ডারস্ট্যান্ড তারা বুঝলেন কী করে তাদের বোধের মধ্যে এলো কী করে কারণ তাদের ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্কটা বন্ধ হয়েছে তো এইটাই হচ্ছে এই ডিফল্ট মোড নেটওয়ার্ক এই যে একদম ডাইরেক্ট হায়ার রেলমের সঙ্গে কানেকশন এটা মা বগলামুখীর সাধনাতে খুব ফাস্ট হয় খুব দ্রুত গতিতে হয় অত সময় লাগে না যেটা অন্যান্য পদ্ধতিতে অনেকটা সময় লাগে তো এই মঙ্গলের যে সঞ্চার হবে মঙ্গল কিন্তু আমাদের জন্য সমস্যাই সৃষ্টি করবে কারণ আমাদের মঙ্গল হচ্ছে একদম আনব্রাইডেলড মার্স সে মঙ্গলের স্তম্ভন দরকার শনির তৃতীয় দৃষ্টির যে কন্ট্রোল যে সংযম সেটা অবশ্যই কিছুটা কাজ করবে কিন্তু আরও অনেক বেশি আমাদের কন্ট্রোল দরকার এই মঙ্গল তো যোদ্ধা সে তো সারাক্ষণ লুকিং ফর ব্যাটেল গ্রাউন্ড অ্যান্ড ব্যাটল মোমেন্টস তো এই মঙ্গলকে কন্ট্রোল করার জন্য কিন্তু অবশ্যই মন্ত্র সাধনার প্রয়োজন আছে এবং এই যে মন্ত্রগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এগুলোই আমাদের অন্ততপক্ষে ফার্স্ট জুন থেকে বারোই জুলাই প্রয়োগ করতে হবে যাতে মঙ্গলের যে উগ্র প্রভাব সেটা থেকে আমরা রক্ষা পাই এবার অনেকেই আপনারা বলবেন যে দীক্ষা নেই এই নেই আপনি মা বগলামুখীর মন্ত্র দিচ্ছেন আপনাদের সংশয় থাকলে ডাউট থাকলে করবেন না প্লিজ ডোন্ট ডু ইট আর যারা মনে করবেন যে না করলে আমার লাভ হবে তারাই করবেন তো আরেকবার একটু মন্ত্রগুলো বলে দিই ওং হলিম বগলামুখী সর্বদুষ্টানাম বাচম মুখম পাদম স্তম্ভয়া कीलया कीलया बुद्धिम विनाशाय हलिम आम ओम स्वाहा चेष्टा करब कम्युनिटी पोस्टे एक दिए दिए अपने सुविधा है ओम हलिम बगलामुखी सर्वदुष्टान वाचम मुखम पादम स्तंभय जीव कीलया बुद्धिम विनाशाय हलिम ओम स्वाहा बगुलुखर जे मंत्र और

रुंथे ऋंथिनी नमः जंबे जंबिनी नमः मोहे मोहिनी नमः स्तंभे स्तंभिनी नमः सर्वदुष्ट प्रदुष्ट सर्वेशा सक्षुर मुखगति स्तंभनम कुर कुरु शीघ्र वैश्यम आइंग्लौ तह थु अस्त्र फट स्वाहा और गायत्री होच्च ओं श्यामलाये विद्महे হালাহাস্তায় ধিমাহি তন্ন ও রাহী আপনারা এই দুটি তিনটি মন্ত্র মণিপুর চক্রে অন্তত এগারো বার করে করবেন বিশেষ করে যাদের এই মঙ্গলের রিটার্ন বা দৃষ্টি হবে অর্থাৎ মেষ কর্কট সিংহ তুলা বৃশ্চিক এই রাশিতে যাদের মঙ্গল আছে আপনারা তো অবশ্যই এটা করবেন এই রাশিগুলোতে যাদের অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রহ আছে যাদের রাশি যাদের লগ্ন আপনারা কিন্তু অবশ্যই করবেন এবং মনে রাখতে হবে যে মঙ্গলের যে একটা ইমোশনাল দিক মঙ্গলের মধ্যে যে ইম্পালসিভ ব্যাপার সেইটাই হচ্ছে আসল প্রবলেম রুট অফ অল ট্রাভেলস তো ধৈর্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মঙ্গলকে হ্যান্ডেল করার জন্য এবং আমি বলবো এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন এবার আপনারা এক্সপিরিয়েন্স করে দেখবেন যে এই মঙ্গল কিন্তু যথেষ্ট ধ্বংসাত্মক হবে হিয়ার ইন দ্যাট টুকটাক কিছু মানুষকে কিছু রেজাল্ট তো দেবেই কারণ সে রুচক যোগ ফর্ম করছে এখন কর্কট লগ্নের দশমে দশমপতি সে কি তাকে কিছু রেজাল্ট দেবে না অবশ্যই দেবে কিন্তু তুলা লগ্নের সপ্তমে সপ্তম্পতি মঙ্গল কিন্তু খুব একটা সুবিধাজনক নয় এবং মকর লগ্নের চতুর্থে চতুর্থপতি মঙ্গল সেও কিন্তু খুব একটা সুবিধাজনক নয় সে তাকে ভূমি দিতে পারে তাকে গৃহ দিতে পারে তাকে বাহন দিতে পারে কিন্তু চিত্ত শান্তি দেবে না পারিবারিক সুখ শান্তি তাকে কিন্তু দেবে না তো রকম প্লাস মাইনাস আছে তো সেটাকে ডিল করার জন্য এই মন্ত্র সাধনাটা করবেন আগামী ভিডিওতে আমরা মেষ থেকে মিন লগ্নের ফলাফল এবং কি প্রভাব হতে চলেছে সেই নিয়ে অবশ্যই আলোচনা করব সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দ